সন্ধে নেমে এলেই হালকা শীত অনুভূত হতে থাকে উত্তরের শীতের জেলা পঞ্চগড়ে। হিমালয় পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এই জেলায় বর্তমানে বিরাজ করছে উপভোগ্য শীতের আমেজ। বিভিন্ন স্থান থেকে দেখা যাচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সকালে সূর্য ছড়িয়ে দিচ্ছে স্নিগ্ধতাপূর্ণ নরম আলো। শীত আর কাঞ্চনজঙ্ঘা উপভোগের জন্য ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। তারা বলছেন নরম আলোয় ভরা সকালের পঞ্চগড় অন্যরকম অনুভূতিতে ছড়িয়ে যাচ্ছে। সরকার হায়দারের তথ্যচিত্রে এক্স রিপোর্ট। হেমন্তের মাঠ জুড়ে ধান পাকা শুরু হয়েছে। উত্তরের সমতল অঞ্চলে জেলা পঞ্চগড়ে ধানের শীষ আর ঘাসের ডগায় এখন শিশিরের কণা মুক্তোর দানার মতো মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। সন্ধ্যা থেকে শীত অনুভূত হওয়া শুরু করে, রাত বাড়ার সাথে সাথে বেশ অনুভূত হয়। সকালের সূর্য ছড়িয়ে দেয় নরম রোদ। এই আবেশময় আবহাওয়ায় কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে ছুটে আসছেন হাজারো পর্যটক। তারা বলছেন শীতের সাথে অন্যরকম এক পরিবেশ উপভোগ করছেন তারা। এই শীতটা আমার কাছে ভালোই লাগছে, কারণ ঢাকায় যান্ত্রিকতা, ধোঁয়া, যানবাহন এসবের মধ্যে শীতের যেই আমেজটা ওটা আমরা হারিয়ে ফেলে। আমাদের ওখানে তো এখন এতটা শীত পড়েনি, তবে এখানে এসে দেখলাম খুব একটা শীতের আবহাওয়া, খুব ভালো লাগলো আমার কাছে। পঞ্চগড়ের এই আবহাওয়া উপভোগ করতে ছুটে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, অভিনেতাদের চোখে শীতের এই আমেজ অন্যরকম। শীতের যে ছোঁয়ার যে আনন্দ, প্রকৃতি আর শীত এই দুয়ের মিলনে যে অনুভূতি, এটাতে খুব আপ্লুত হয়ে যাচ্ছে। এরকম যদি ওয়েদারটা থাকতো সবসময় তাহলে এখানেই থেকে যেতাম। মনে ভালো লাগার মতো একটা ব্যাপার, যেটা শহরের কাঠিন্যতা নেই। গত এক সপ্তাহ ধরে এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।